চিরকালে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে অলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চকের পলকে তুমি হতে পারো লাশ, চিরকালে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে অলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরিক হবে তোমায় প্রতিবেশী, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরিক হবে তোমায় প্রতিবেশী। বোতল তো কয় টাকা পাও? বোতল টোকাই 20-30 টাকা পাও? 20-30 টাকা পাইলে ভাত খাওয়া হয় তিন বেলা? তাই আনতে পারি? কোথায় কইছো? সিলেট। মা বাবা আছে? মা বাবা নাই? ভাই বোন? ছোটবেলা হারাই গেছে আর খুঁজে পাও নাই? এখন এই বোতল লেখাপড়া কতটুকু করছো? 2-3 পর্যন্ত পড়ছো না? এখন এই বোতল টোকাই এরকম জীবন যাপন যাবে? যাইবো আল্লাহ যদি বাসায়। বড় হইলে চিন্তা ভাবনা কি? কাজ পাইতে হলে তো নিজেকে ভালো হইতে হবে আগে, নামাজ পড়তে হইবে, ভালোভাবে চলতে হইব, ভালো মানুষের সাথে মিশতে হইব, তারপর না ভালো চাকরি খুঁজতে হইব। নেশাবানি করলে, খারাপ মানুষের সাথে চললে তো চাকরি হবে না? হবে? নেশাবানি করো না। দৈনিক বোতল টোকা কয় টাকা বেচো? দৈনিক বোতল টোকাইয়া 20-30-50-100 টাকা। দৈনিক খানায় কয় টাকা যায়? এক বেলায় 60-70 টাকা যায়। ধর আজকে সারাদিনে কয় টাকা, কয় টাকার বোতল টোকাইছো? মানে জোহর আজানের আগে? হ্যাঁ। কয় টাকা? 150 টাকা। এখন যেগুলো টোকাই আনছো ওগুলো বিক্রি হবে? এখন এখানে কয় টাকার বোতল আছে ধরো? 2 কেজি 60 টাকা দিব। তাই এখন বড় হইলে চিন্তা ভাবনা কি? আরো বড় হইলে? এখন তো ছোট ছোট না? হোটেলে কাজ করছো? তো হোটেলে কাজ কেন ছাইরা দিয়া তুমি? এই নাই মানে গেছিলাম আমার চল তো দুবার কাজ করতে মন চাইছিল, অন্য করে গেছি না, অন্য করে সিগারেটের সাদা মাদার লগে বড় করে সেলফের তাল তো না, সেলফির বীজ আছে না, দেখো ঢেউ একটা বীজ আছে না, এর নিচে মনে হয় ফুচকা দোকান চা দোকান দেহ একটা হোটেল খুঁজছি, কাজ করতে মন চাইছিল, আমার টাকা রাখতো না, তাহলে কাজ দেও চাই তো কাজ শেষ করতে। চিন্তা ভাবনা কি তোমার ভবিষ্যতে? ভবিষ্যতে তোমার কি চিন্তা ভাবনা আছে ভাই? এটা তুমি ভাই বলো, তোমার বাবা বলো মন থেকে যে আমার ভাই, আমার আমার জীবনের লাইফ এইটাই ইচ্ছা, আমি বড় হয়ে এইটা হইতে চাই, এইটা করতে চাই। চাই তো ভাই কাসম কইরা ঘরে আমার ঘরে চাকরি মুখে লোম, যে কোনো আনসার হোক, পুলিশ হোক, জিএবি হোক, একটা কাজ পাইলে মানে পুলিশ পুরো আনসার আর্মি এগুলো চাকরি করতে চাও, মানে জীবনে বড় হয়ে পুলিশ হইতে চাও, এটা তোমার মনের আশা? এই জন্য তোমার তো লেখাপড়া করতে হবে, ভালো মানুষের সাথে চলতে হবে, ভালো মানুষের সাথে মিশতে হবে, ভালো কাজ করতে হবে, মানুষের মানুষের সাথে বিশ্বাস জমাইতে হবে। যেমন তুমি যে একটা লোকের সাথে কথা বলবা এমন ভাবে তার সাথে কথা বলবা সে যেন তোমাকে বিশ্বাস করে, এমন কোনো কাজ করা যাবে না তোমাকে দূর দূর করে তাড়াই দেয়, বুঝতে পারছো আমার কথা? তার সাথে এমন কোনো আচরণ করা যাবে না সে তোমাকে বিশ্বাস না করে থাকতে পারে, সে তোমাকে বিশ্বাস করবে। ধরো তুমি একটা একটা জীবনে একটা এক জায়গায় একটা কাজে লাগলা, তুমি যেমন দেখা গেছে তুমি হোটেলে কাজ নিলা, কিংবা একটা বাসা বাড়ি কাজ নিলা,
তাদের সাথে তোমার এমন ভাবে মিশতে হবে যেন সে তোমাকে এতটাই বিশ্বাস করে যে তোমাকে সন্তানের মতো মনে করে, তাহলে কি তুমি জীবন বড় হইতে পারবা। আর এমন এমন যদি কাজ তুমি তার সাথে তাদের সাথে করো কিংবা এমন আচরণ করো, তাহলে কি তোমার প্রতি তাদের বিশ্বাস উঠে বিশ্বাস থাকবে না, তোমাকে সে কাজে রাখবে না, কাজ থেকে দূরে যাবে। আবার কি হলো, তোমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, ঠিক না? আগে নিজেকে পরিবর্তন করতে হবে, নেশাপানি করা যাবে না, ভালোভাবে চলতে হবে, ভালো মানুষকে মিশতে হবে, পয় পরিষ্কার থাকতে হবে, মানুষের মন জোগায় চলতে হবে। তাহলে ভাই রাখুন ভাই, তোমাকে পয় পরিষ্কার থাকতে হবে ভাই, দুইটা যদি থাকতে ভাই 100 মতো 200 মতো থাকতে ভাই, তেমন আমি একটা প্যান্ট কিনতাম, শার্ট কিনতাম, পাঞ্জাবি পাজামা। দৈনিক তো দেখা গেছে তুমি তো দৈনিক 150-200 টাকা ইনকাম করো, ঠিক না? পেরে খাওয়ার খুঁজছো না ভাই, তুমি এরা কও, তোমাকে বলি তুমি দৈনিক 150-200 টাকা তুমি ইনকাম করো, ধরো 200 টাকা ইনকাম করো, তুমি তোমার তিন বেলা খাইতে 100 টাকাই যায়, 100 টাকাই যায়। তুমি ধরো আজকে 200 টাকা ইনকাম করে তুমি 100 টাকা খাইলা সারাদিনে, তিন বেলা 100 টাকা খাইলা, থাকলো কত 100 টাকা পকেটে, ওই 100 টাকা গেলো। তুমি 100 টাকা জমাও, একদিকে রাখো, একদিকে জমাই রাইখা, তুমি আস্তে আস্তে টাকা জমাও, তখন তোমার দেখা গেছে এক পর্যায়ে তুমি যখন তোমার 50,000-1,00,000 টাকা যখন হবে, তখন তুমি একটা কিছু করতে পারবো, তখন তোমার মানুষ ধারা ধারা ঘুরে রাখবে, তুমি তখন এই টাকা দিয়ে একটা ব্যবসা করতে পারবা, যে কোনো একটা জিনিস কিনতে পারবা। আমি তো ইনকাম করতেছি, আমি এমন তো না যে আমি ইনকাম করতেছি না, আমি তো মানুষকে হাত পা দেখে দিচ্ছি না। তুমি কারোর কাছে বিয়ে করতেছো, তুমি তো নিজের পরিশ্রমে বোতলগুলো টোকাইছো, বোতলগুলো টোকাইয়া তুমি আনছো, আনার পরে বোতলগুলো তুমি এখন বিক্রি করবে, এর থেকে টাকা আসবে। এই টাকাটা কি তোমার নিজের না, এটা তোমার নিজের পরিশ্রমের টাকা। তুমি কেন মানুষকে হাত পাবো, তুমি কেন এরকম অপরিষ্কার এই ছন্নছর হয়ে থাকবে? তুমি ইনকাম করো, তুমি ভালোভাবে চলো, ভালোভাবে খাইবা, ভালো ভালো মানুষ তুমি মিশবা, শিখবে। মানুষ আছে না যে আমি এখন আজকে ধনী 200 টাকা ইনকাম করছি, কালকে 300 টাকা ইনকাম করবো, পরশু দিন 500 করবো, তারপরের দিন 600 করবো, আস্তে আস্তে মানুষ বাড়ে বাড়ে না? এখন আজকে করলাম 200 টাকা, কালকে ভালো লাগে না, গেলাম না, বন্ধু বান্ধব হলে আড্ডা আড্ডা মাইরা সময় পাস করলাম, তাহলে তো হবে না। জীবনে বড় হইতে হলে পরিশ্রম করতে হবে। এই যে বললাম তুমি সকালবেলা ধরো 20-30 টাকার তুমি বোতল ঢোকাইছো, ইয়া 150 টাকার বোতল ঢোকাইছো, 100 টাকার দিস, তুমি 100 টাকা খাইছো, ঠিক আছে? আর তোমার পকেটে রয়েছে তো 50 টাকা, 50 টাকা যদি তোমার পকেটে রয়েছে, তাহলে তুমি এখানে আরো ধরো তুমি জায়গা ধরো 40-50 টাকার বোতল ঢোকাইছো, ধরো 50 টাকার ঢোকাইছো, ওখানে রয়েছে তোমার 50-50, 100 টাকা তোমার রয়ে গেল, 100 টাকা তোমার জমা রইল আজকে, কালকে তখন তুমি আবার কাজে ভরে, কালকে তোমার 200 টাকা ইনকাম হবে, 200 টাকা ইনকাম হবে, তুমি 100 টাকা খেলে, তারপর কালকে আবার 100 টাকা জমলো, আজকের 100 কালকের 100, 200 টাকা আমার জমা রয়ে গেল পকেটে, সবগুলো এমনি করতে হবে। এভাবে হিসাব করলে জীবন বড় হওয়া যায়, বুঝতে পারছো? কালকে তোমার সাথে অনেকক্ষণ কথা বললাম, এখন তোমার চিন্তা ভাবনা কি বড় হয়ে তুমি পুলিশ অফিসার হবা, এর জন্য কি করতে হবে? প্রতিষ্ঠানে চাকরি করে, মাসে 50,000-60,000 1,00,000-1,50,000 টাকা বেতন পায়, কিন্তু সেটা হলে কি তার পরিশ্রম, তার দক্ষতা, তার কাজের এক্সপিরিয়েন্স, কিন্তু এটা না, সে লেখাপড়া করে কিন্তু হয়েছে এমন না। এমন এমন লোক আছে তোমার কিন্তু IA পাস বিএ পাস করে কিন্তু ভ্যান গাড়ি চালা আছে না, বহুত লোক আছে IA পাস বিএ পাস করে ভ্যান গাড়ি চালা, চাকরি পায় না। আর মানুষ কিন্তু 5 পাস কইরা, 4-6 কইরা, 1-2 কইরা কিন্তু মানুষ দেখো মাসে 50,000-60,000 1,00,000 টাকা ইনকাম করে। এটা হলো পরিশ্রম, ভালো লক্ষ্য থাকতে হবে যে আমি এইটা করবো, এটা করে আমার জীবনের লক্ষ্য আমি পূরণ করবো, বুঝতে পারছো? তোমার সাথে অনেকক্ষণ কথা বললাম, ভালো থাকো, কাজকাম ঠিক মতন করো, মনোযোগ দিয়ে করো, যেগুলোই করো না কারণ তুমি বোতল ঢোকাইছো, এটাই তোমার মনে করবে এটাই আমার কাজ, এটি আমার ব্যবসা, এটা আমি কাজটা করতে সেটি আমার ব্যবসা, এটা দিয়ে আমি জীবন বড় হব, ঠিক না? আর কি এটা দিয়ে আমি জীবনে বড় হবো, এটাই আমার প্রতিষ্ঠান, এটা দিয়ে আমি সব কিছু করতে চাই। আজকে আমি 30 টাকা বোতল টোকাইছি, কালকে আমি 100 টাকা করবো, পরশু দিন 200 টাকা ইনকাম করবো, আস্তে আস্তে, যে কতক্ষণ টোকাইলাম এখন বাল্লা কিছু না শুয়ে থাকে বন্ধু আড্ডা মারি, এরকম না, আস্তে আস্তে বাড়াইতে হবে, প্রতিদিন আস্তে আস্তে ইনকাম বাড়াইতে হবে, তাহলে কি তোমার টাকা পয়সা তোমার কাছে থাকবে,
তখন তোমার মনে হবে যে না আমি আজকে এত টাকার মালিক হয়েছি, তখন তোমার মানুষের কাছে হাত পাতা লাগবে, তখন তুমি টাকা দিয়েই, তুমি এখন যদি 50,000 টাকার মালিক থাকো, তোমার কারো কাছে তোমার দাঁড় করতে হবে, কারো কাছে খানার জন্য যাইতে হবে, কারো কাছে কিছু বলতে হবে যে আমার 500 টাকা দেন, আমার 200 টাকা দেন, আমার ক্ষুদ লাগছে, আর তোমার কাছে টাকা আছে, ওই টাকা দিয়ে তুমি একটু কিছু করতে পারবে। এখন তুমি যদি এখানে অসুস্থ হয়ে পড়ো, তোমাকে কে দেখবে, কেউ দেখার মতো আছে? তাহলে কি করতে হবে যে আমার টাকা পয়সা আমার নিজের নিজের জমাইতে হবে, আমার পিছনে কেউ নেই, আমার সামনে কেউ নেই, আমারটা আমারই করতে হবে নাকি? আমারটা আমারই করতে হবে। আজকে আমার জ্বর হয়েছে, আমার নাপা ট্যাবলেটের জন্য আমার একটা মানুষকে হেল্প করতে হবে না, আমি এসে এক্সপ্লেন করছি আমার কাছে টাকা আছে ভাই, আমার কাছে টাকা আছে, আমাকে মেডিকেল নিয়ে চলো। কিন্তু তোমার কাছে টাকা না থাকে তোমাকে কেউ সিরিয়াস দেখবে না, তোমার কাছে টাকা আছে তো দুনিয়া সব আছে, টাকা নাই তো কিছু। তোমার ডাক্তার ভাই যখন মন বাড়ো তার অসুখ না দেবো, মেডিকেল না দেবো, যখন মায়ের যা আছে সত্যি হয়ে যাবে। কয়জন করবে? করবো একজন হলে করবো। আমার একজন মানুষ তুমি কোথায় খুঁজে পাবে? এটা কথা, এরকম চিন্তা ভাবনা করে করতে হবে যে আমি মানুষের পাশে দাঁড়াবো, আমি মানুষের পাশে দাঁড়াবো।